হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা খুব খুব ভালো আছো আর সুস্থ আছো, হ্যাপি আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো সকালে উঠে মেন যেটা আমাদের কাজ থাকে, তো বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর জানলায় দেখো ঝুলঝুল জমে, তো তো সেগুলো একটু ঝাঁটা দিয়ে একেবারে ঝাঁট দিয়ে নিই, বুঝতে পেরেছো? তাহলে এক কাজে মানে মানে দু কী বলে দুটো কাজ একেবারে হয়ে যায়, এটাই বলে, তাই না? তো নতুন বেড কাভার একটা দেখো কিনেছিলাম, সাদা, আগেও একটা সাদা আছে, এটা একটা বান্ধবীর কাছ থেকে নিলাম, তো এটা পেতে নিলাম, কিন্তু কি দুঃখের বিষয়, এটা না মানে শুয়েছি একদিন মাঝখান থেকে না চিড়ে গেছে, তো বান্ধবীটাকে ফোন করেছিলাম, বললো যে আমাকে বলতে পারতিস আমি ফিরো দিয়ে দিতাম, কিন্তু তার আগে আমি ধুয়ে দিই, যেহেতু এতটা খড় মানে মোটা টাইপের কিরম মার দেওয়া থাকে না সেরকম ছিল। তোমার দাদাভাই খুব বকছিলো যে এটা পাতলে কেন কেমন একটা লাগছে, এবার তুই ধোয়ার আগেও যদি ফোন করতিস সেটা পুরো রিটার্ন চলে যেত। তার মানে থাক, যা হয়েছে হয়েছে, বাদ দে। আর মশারিটা দেখো গুছিয়ে অন্য জায়গায় রেখে দিই, কারণ খাটের উপর না সব রেখে দিলে কেমন একটা লাগে, যেহেতু ওই শোকেসটা তোমাদের দেখিয়েছিলাম আগে, আমার ব্লগ যারা তোমরা দেখো ওর মধ্যে সব আমি রেখে দিই, আর দুটো বালিশ আর একটা গোলবালিশ রাখি, একটু শুই, বাবু আসে, এইরকমভাবে ওই জন্য দুটো বালিশ রেখে দিই, আর বাদ বাকি সবগুলো ওই শোকেসের ওখানে রেখে দিই, রাত্রিবেলা আবার নিয়ে চলে আসি। তাহলে খাটটা পরিষ্কার থাকলো, ঘরটাও সুন্দর লাগে, আর দেখবে খাটটা বিছানাটা সুন্দর ফ্রেশ থাকলে কিন্তু মনটাও ভালো লাগে, আর ঘরটাও মনে হয় খুব পরিষ্কার হয়ে গেছে, তখন অন্য কিছু নোংরাগুলো কিন্তু আর চোখে পড়ে না, যদিও সব কিছুই আমাদের পরিষ্কার করে রাখা উচিত, তাই না বলো? সকালবেলা দেখো আমার ঘরটা কেমন লাগছে, আর এই গাছটা তো তোমাদের বলেছি ইনডোর প্লান্ট, এটা লাগিয়েছি, আর ঘরের মধ্যে গাছ থাকলে না আমার ভীষণ ভালো লাগে, দেখো অ্যাটলিস্ট এরকম লাগছে। হ্যালো বন্ধুরা, বিছানা গুছিয়ে এই সবে ছাদে এসে তোমাদের সামনে দাঁড়ালাম, রান্নাও কমপ্লিট হয়ে গেছে, আজকে একটু শিব পুজো করবো, শেষ সোমবার, তো এখন কি বলো তো ডিশ লাগাতে এসছে একটা ভাই, এই যে এখানটায় ডিশটা সেট করেছে আপাতত, যতদিন না উপরের ছাদটা হচ্ছে এখানেই থাকবে, তো অনেক দিন ধরে টিভি দেখা হচ্ছে না, আজকে বাবু তো প্রচণ্ড জ্বালাতন করছিলো, আমারও ভালো লাগতো না একটু, যতই মোবাইল থাকবে একটু টিভি না দেখলে ভালো লাগে না। তো রান্নাবান্না কমপ্লিট করেছি, কী রান্নাবান্না করেছি তোমাদেরকে দেখাচ্ছি, এবার স্নান করবো, স্নান করে পুজো দেবো, তো গরুর দুধ পাইনি, বুঝেছো, গরুর দুধ পাইনি, তো কিনে এনেছি প্যাকেটের দুধ, ওটা দিয়েই ঠাকুরকে পুজো দেবো, তো চলো আর দেখতে থাকো। খুব বৃষ্টি সকাল থেকে, আজকেও বৃষ্টি, মেঘলা আকাশ, পুরো মেঘলা আকাশ, দেখো পুরো মেঘলা আকাশ। তো স্বাধীনতা দিবস ছিল, সেটা উদযাপন করেই আসলাম, তোমরা ভিডিওতে আজকে দেখতে পাবে, আমাদের যে সংস্থাটা ছিল ওখানে হয়েছে পতাকা উত্তোলন, ওটাতে তোমাদের দেবো। তো কালকে পর্যন্ত 75তম স্বাধীনতা দিবস পার হয়ে আজকে 76তম, তো মোটামুটি সকাল থেকে অনেক সকালে উঠেছি, 7টা সাড়ে 7টার মধ্যে চলে গেছি ওখানে, গিয়ে এসে রান্নাবান্না করলাম, তো এবার ডিশ লাগানো হচ্ছে, আমি এবার তোমাদের রান্নাটা দেখি কী করেছি দেখিয়ে স্নান করে পুজো দেবো, চলো সঙ্গে থাকো। তো খুব মন খারাপ লাগছিলো জানো তো বন্ধুরা, কেন বুঝতে পারছিলাম না, তারপর হট করে মাথায় আসলো বাবাকে না আনা হয়নি এই বাড়িতে, ওই বাড়িতেই ফটো হিসেবে মানে ফটোতে ওই বাড়িতেই রাখা আছে, তো নিয়ে এসে দেখো আজকে মালা দিয়ে দিলাম, তোমার দাদাভাই মালা এনে দিয়েছে, আর আমার নতুন সিংহাসনটায় আজকে ঠাকুর বসবে, আমি লক্ষ্মীনারায়ণ নিয়ে এসেছি আর বজরংবলী নিয়ে এসেছি আর একটা ছোট্ট শিব ঠাকুর, কারণ বলতো ওই সিংহাসনটায় না ধরবে না অত কিছু ঠাকুর, তো দেখো এখন আমি শিব ঠাকুরটাকে মানে ইয়ে দিয়ে কী বলে মধু আর ঘি দিয়ে স্নান করিয়ে নিচ্ছি, নিয়ে এবার জল ঢালবো ঠাকুরের মাথায়, বেলপাতা দেবো, তারপর হচ্ছে কাঁটা ফলটা দেবো, তারপর ইয়ে দেবো কী বলে আগন্ত ফুলের মালা দেবো। তো দেখো আমার শিব ঠাকুর রেডি, সেজে গেজে মানে সেজে গুজে মানে রেডি হয়ে গেছে, এবার সিংহাসনে বসিয়ে দিলাম, ওখানে যেহেতু দুধটা দিলাম, কারণ দুধটা ওখানে থাকলে না নষ্ট হয়ে গন্ধ উঠবে, দুধটা আমি আবার পরে ফেলে দিয়েছি, দিয়ে আবার পরিষ্কার করে ঠাকুরটাকে বসিয়ে দিয়েছি, দেখো আমার ঠাকুর মানে বসিয়ে রাখো। কী রান্না করেছি বন্ধুরা, এটা হচ্ছে নিরামিষ বাঁধাকপি ভাজা, আলু দিয়ে, আদা দিয়ে, আর জিরে ফোড়ন দিয়েছি, পাঁচফোড়ন ছিল না, আর এটা হচ্ছে দেখো আদা ছাদা দিয়ে করেছি নিরামিষ সয়াবিন রান্না করেছি, এটা একটা তুলে রুবি তুমি সয়াবিন দিয়ে খাবে, তো চলো খাওয়া দাওয়া স্টার্ট করি, পরে আসছি। তো আজ তোমার দাদাভাই যত্ন করে দিল আমাকে স্কিন কেয়ার, দেখো ইনো নিয়ে এসছে আর লিবু ঠিবু কলগেট কোথায় দেখেছে জানো, ইউটিউব চ্যানেলে কোনো দেখে, ওটা বলে তোমাকে অ্যাপ্লাই করে দিচ্ছি ফিটটায়, তো আমি বললাম ঠিক আছে করো, তো ও এনার্জি সহকারে করছে, কারণ মানে তোমাকে ঠিক করতে হবে মানে ফিটটা, অনেক দিন তুমি ফেসিয়াল টেসিয়াল করা হয় না, তাহলে খুব ভালো, আমি তো আনন্দে ছিলাম যে বর কখন করে দেবে,
তো ও ট্রিটমেন্ট করে দিয়েছে আর খুব ভালো লাগে এইগুলো, এই এই জিনিসগুলো না, এই মুহূর্তগুলো, ছোটো ছোটো মুহূর্তগুলো সত্যি খুব ভালো লাগে, তো ভীষণ ভালো লাগলো আর। পরের দিন সকালবেলা, কারণ আগের দিন পুরো কমপ্লিট করিনি, মানে ভিডিও আর দিতে পারিনি, তো দেখো সকালবেলা আমরা চা খাচ্ছি, তারপর তোমার দাদা ভাইয়ের জন্য ভাত আর কুমড়ো ভাজা করেছি, আর কি করেছি যেন, মাছ করেছিলাম ওর জন্য, যেহেতু আমার মঙ্গলবার। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সবাই বসে গল্প করছি। ঢাই বলো বাবু, এখন লজ্জা পাচ্ছে। কি কি খাওয়া হয়েছে বানালে তুমি বলো? কিচ্ছু খাওয়া হয়নি। তো আমাদের সংগঠনে আজকে খাওয়া দাওয়া ছিল, খেলা ছিল, তো এই আর কি, মজা করে তারপর বাড়ি চলে এসেছি। আজ এই পর্যন্তই, তোমরা ভালো থেকো।